তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি তোমরা সবাই অনেকটাই ভালো আছো, তো আমিও অনেকটাই ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো সকালে উঠে আগেই বাসি নাইটিটা ছেড়ে পুজোর কাজে লেগে পড়লাম, কারণ পুজো আজকে যেহেতু বৃহস্পতিবার আর সাথে হনুমান জয়ন্তীও, তো তাই আজকে আমি ঠিক করেছি সকাল সকালই পুজোটা সেরে নেব। তো তাই আগেই ঠাকুরের কাজে লেগে পড়েছে, অন্য আর কিছু এক্সট্রা কাজ করিনি আজকে। তো আগেই ঠাকুরের বাসনটা ধুয়ে নিলাম আর বিছানাটা আমি আগেই গুছিয়ে নিয়েছিলাম নাইটি ছাড়ার আগেই। তো ঠাকুরের কাজ বাসনটা মেজে আর ফুলগুলো মা আগে থেকে এনে রেখেছিল, তো ফুলও আনা হয়ে গেছে, তো সব কিছু রেডি হয়ে গেছে। জাস্ট আমি ঘর মুছে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে চান করে পুজোয় বসবো। তো আজকে হয়েছে আমি হনুমান জয়ন্তীটা একটু নিজের মতো করে পালন করব। তো চলো পাশে থাকো, দেখতে থাকো কীভাবে হনুমান জয়ন্তীটা পালন করি, তো দেখতে পাবে। তো সবগুলো ঘরেই আমি এভাবে করে ঝাড়ু দিয়ে নিলাম। তো আমাদের তো অনেক কটা ঘর, তো সবগুলো তো তোমাদের সাথে দেখানো সম্ভব না, তো তাই একটু একটু করে আমার ঘরটা ঝাড়ু দিলাম, যে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এভাবে আমি সবগুলো ঘর মুছেও নেবো। তো সবগুলো ঘর ঝাড় দেওয়া আর মোছা যদি আমি তোমাদেরকে দেখাই, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর তোমরা জানি না দেখবে কি না এই ভিডিওটা। আর এখনও যে আমি এই ছোট্ট সারাদিনের কাজকর্মের মাঝে আমার এই 10-11 মিনিটের ক্লিপটা শেয়ার করছি, জানি না তোমরা কে কে দেখছো, কিন্তু জানো তো আমি অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছি। প্লিজ তোমরা যারা যারা আমার এই ভিডিওগুলো দেখো বা দেখতে ভালোবাসো, একটু হলেও দেখে যাও প্লিজ এই বোন বা দিদিটার ভিডিওগুলো। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট অন্তত করে দিও। তোমাদের কমেন্ট পেলে কি আমার ভিডিও করার উৎসাহটা বাড়ে, যে না আমার ভিডিও কেউ দেখছে, কেউ পছন্দ করছে ভিডিওটা, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করবো। ব্যাস এইটুকুই, তোমাদের ভালোবাসা পেতেই তো আমি ইউটিউবে এসেছি, আর তোমাদের ভালোবাসা না পেলে আমি কীভাবে এগোবো বলো তো। এই তো ইউটিউবে আসাটা আমার সত্যিই আমি একটা স্বপ্নের মতন, স্বপ্নই বলতে পারো, কিন্তু স্বপ্ন পূরণই কি জীবনের একমাত্র লক্ষ্য? তাই নয় না, কিন্তু তাই বলে কি স্বপ্নকে ত্যাগ করা যাবে? কখনোই নয়, স্বপ্নকে সঙ্গে নিয়ে চলতে হবে। তো স্বপ্ন ছাড়া তো জীবন অর্থহীন, তাই না? তাই আমি স্বপ্ন দেখি, হ্যাঁ অনেক বড় বড় স্বপ্নই দেখি, জানি না পূরণ করতে পারবো কি না, কিন্তু হ্যাঁ ভাবি না ওই স্বপ্নটা পূর্ণ করব, করতে হবে। তো স্বপ্ন নিয়েই বাঁচি আমি। তো সত্যি ইউটিউবে আসাটা আমার একটা স্বপ্ন, জানি না কতটা কি এগোতে পারবো, কিন্তু তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই এগোতে পারবো। প্লিজ প্লিজ তোমরা আমার ভিডিওগুলোকে ভরে ভরে ভালোবাসা দাও, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। আর দেখো কথা বলতে বলতে আমার পুজোর কাজও শুরু করে দিয়েছি, তো পুজোর অনেকটা কাজই হয়ে যাচ্ছে আমার। তো আগে সব কিছু আসনে প্রতি বৃহস্পতিবারেই আমি এটা করি, আসনে সবগুলো কাপড় চেঞ্জ করে নিলাম দেখতে পেলে। তো চেঞ্জ করে এখন হনুমানজিকে কাপড় পরিয়ে দিলাম আর আমার মা লক্ষ্মীকেও একটা ড্রেস পরিয়ে দিলাম। তো এখন হচ্ছে সব কিছু রেডি করে নিচ্ছি, যেহেতু আজকে বৃহস্পতিবার সাথে পূর্ণিমা সাথে হনুমান জয়ন্তী, তো অনেকগুলো একটা শুভ দিন আজকে, মানে একটা শুভ দিনই বলতে পারো। তো অনেকগুলো মানে তিথি একসাথে পড়েছে আর কি, তো আজকের দিনটা অনেকটাই শুভ। তো আমি মা লক্ষ্মীর জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর উপোস করে পুজোটা করছি। পুজো কি বলো তো, আমি তেমনভাবে হনুমান জয়ন্তী কখনোই পালন করিনি, হ্যাঁ মন্দিরে গিয়েছি কিন্তু ঘরে কখনোই এরকমভাবে পালন করিনি। কিন্তু আজকে মনে হলো না আমি একটু হনুমানজির জন্য কিছু করব, তাই বরকে বললাম যে হনুমানজির ফেভারেট একটু লাড্ডু নিয়ে এসো। তো আমি জানি হনুমানজির ফেভারেট লাড্ডু, তাই একটু বরকে বললাম একটু লাড্ডু নিয়ে এসো, লাড্ডু দিয়ে হনুমানজিকে পুজো করবো। তো এইটুকুই আমার হনুমান জয়ন্তী পালন করা। তো এইভাবেই আমি হনুমান জয়ন্তী পালন করলাম আমার সাধ্য মতে, জানি না ওই বছরটা ভালো করে পালন করার চেষ্টা করবো। তো এই বছরটা তো এইভাবেই করলাম। তো তোমরা কে কীভাবে হনুমান জয়ন্তীটা পালন করলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর কী কী রিচুয়ালস থাকে হনুমান জয়ন্তী পালন করার আমি তো কিছুই জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। সাথে আমি লক্ষ্মীর পাঁচালিটাও করে নিলাম, তো প্রতি বৃহস্পতিবারেই আমি করি। তো আমার পুজো করাও কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে, তো আমি এভাবে প্রতি বৃহস্পতিবারে পূজা করি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে না একটা দারুণ কথা শুনতে পেলাম, বিকেলে শুনতে পেয়েছি, এখন আমি তোমাদের সাথে বলছি, যেহেতু আমি রাতেরবেলা ভিডিওটা এডিট করছি। তো আমি কিন্তু কথাটা জানতাম না, আমি আগে থেকেই পুজো টুজো করে, যেহেতু আজকে বৃহস্পতিবার আলতা পড়ি, কারণ আলতা পড়ি আমি প্রতি বৃহস্পতিবারে, কোনো কোনো
আবার বৃহস্পতিবারে হয়তো বাদ যায়, কারণ প্রতি বৃহস্পতিবারে তো সময় মানে কোনো বৃহস্পতিবারে সময় পাই না, ধরো ছেলে ছোট ডিস্টার্ব করছে ও ঘুমোচ্ছে না, কিন্তু আজকে যেহেতু ঘুমিয়েছিল তাই ভাবলাম টাইমও পেয়েছি আর চান করে চুলটা আছড়ে ক্রিম দিয়ে একটু সিঁদুর পরে নেবো। তো আমি অন্যদিন কিন্তু পুজো করলে সিঁদুর পরেই পুজো করি, আর যেহেতু বৃহস্পতিবার আমি পাঁচালিতে পড়ছি লক্ষ্মীকে পুজো করে তারপর সিঁদুর পরতে হয়, তো বৃহস্পতিবারে আমি পুজো টুজো দিয়ে তারপর সিঁদুর পরি। জানি না তোমরা কে কী করো, তো আমি এভাবেই পালন করি, আমি যেহেতু পাঁচালিতে পড়েছি তাই পুজোটা করেই সিঁদুরটা পরলাম। তো এখন হচ্ছে পুজো টুজো করে আলতা পরবো, বললাম তোমাদেরকে যে আমি প্রতি বৃহস্পতিবারই পরার চেষ্টা করি, কিন্তু কোনো দিন টাইম হয় না সময় হয় না তাই পড়া হয় না। তো তারপর আমি আলতা তো আগে থেকেই পড়েছি, এখন তো আমি জানতাম না যে বিকেলে আমাকে একজন এসে বলল যে তাকে কেউ নাকি একজন ফোন করে বলেছে যে তিনজন বউকে আলতা পড়তে বলতে, তো সে এসে আমাকে বলল যে মুক্তা আলতা পড়ো আর তুমিও তিনজনকে বলে দেবে আলতা পড়ার কথা। তো আমি জানি না এটা নিয়ম কি না, আসে না কত রিচুয়ালস মাঝে মধ্যে, তো যাই হোক আমি পড়ে নিয়েছিলাম আগের থেকে, তাও আরেকবার করে বিকেলবেলা পড়ে নিলাম। তো আমি কার তিনজনকে আবার ফোন করে বলেও দিলাম, যেমন আমার মাসিকে আর যারা যারা আছে আমার চেনা পরিচিত, আমি তিনজনকে বললাম। তো তোমাদেরকেও বলে দিচ্ছি, তোমরাও যদি যা এই নিয়মটা তোমাদের এখানে হয়ে থাকে তো আমাদের জানিও, ঠিক আছে? তো আমি তো আজকে শুনলাম, এটা শুনিনি আগে কখনো, জানিও না। তো আমি আগে থেকে আলতা পড়ছিলাম, তারপর যেহেতু জানলাম তারপর বিকেলে আবার পড়লাম, আমি শাশুড়ি মা তোমার কাকি শাশুড়িরা সবাই পড়লো, আর যার যার চেনা পরিচিত যাদেরকে বলে দিচ্ছে ফোন করে, যেহেতু একজন একজন তিনজনকে বলবে, তো এইভাবে প্রচার হয়ে যাবে জিনিসটা, তাই না বলো? দারুণ না রিচুয়ালসটা? তো আমার তো বেশ ভালোই লাগলো, আমি তিনজনকে বললাম, তারা তিনজন আবার তাদের তিনজনকে বলবে, তো এইভাবে করে অনেক জায়গায় জিনিসটা প্রচার হয়ে যাবে, তাই না? তো তোমরাও বলে দিও, জানি না রিচুয়ালটা কিসের জন্য কেন হচ্ছে, আমি শুনলাম। আর আমি এগুলো জিনিস না ভীষণ বিলিভ করি, আগে করতাম না এখন করি আর কি, কিছু কিছু মানতেও হয়, তাই না বলো? সব কিছু তো কুসংস্কার নয়, কিছুটা মানি কিন্তু কিছু কিছু জিনিস মানি না বলতে পারো। তো চলো, তো আজকে আর ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করে দেবো, যেহেতু আজকে বৃহস্পতিবার আমি পুজোর দিকেই সব কিছু কাজ টাজ করছিলাম, ওদিকে শাশুড়ি মা আমার রান্নাবান্নাটা সব কমপ্লিট করে রেখে দিয়েছে, তো আমাকে আজকে আর রান্নাবান্না করতে হবে না, আর ছেলেও ঘুমিয়ে আছে, তাই আমি ভাবলাম একটু আলতা পরে নিই, তোমাদের সাথে ভিডিওটাও শেষ করে দিই, কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় আমার, আর তোমরা কেউ দেখতেও চাও না অতটা ভাবে বড় হয়ে গেলে, তো আজকে ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ করে দেবো। তো আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে বন্ধুরা? আর তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ব্লগ নিয়ে কালকে সকাল 11টায়। তো তোমাদের পরিবারকে নিয়ে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার তরফ থেকেও তোমাদের সকলকে গুড নাইট।